এই যে এগুলো হচ্ছে পোলার চাউল, অল্প কিছু লাগিয়েছি, এখানে হয়তো খুব বেশি যে হবে তা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ বিকাল। আজকে আপনাদেরকে আমার একটি অভিজ্ঞতার কথা বলবো, এবং অনেকেই দেখেন যে আমি হাঁস মুরগি পালন করি বা দেখা যায় কৃষি একটা সেক্টরে বর্তমানে কাজ করতেছি। আসলে এই কৃষি সেক্টরে কীভাবে আসলাম, আর আমার পিছনেই কিন্তু কিছু আবাদি জমি দেখতেছেন যেগুলোতে বর্তমান সময়ে ধান চাষ করা হয়েছে, এবং এটার আসলে একটা গল্প আমি আপনাদেরকে আজকে বলবো। কারণ এখানে আমি আমার লাইফের প্রথম ধান চাষ করেছি, এবং হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু আমি নিজেই করেছি, এবং এটার পাশাপাশি আরও কিছু জিনিস আমার রয়েছে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো হেঁটে হেঁটে চলুন আপনাদের সাথে আলোচনাগুলো করি। তো আমার বাবা একজন ব্যবসায়ী ছিল, তো তারই ধারাবাহিকতা আমি নিজেও ওনার ব্যবসায় জড়িত ছিলাম। তো ওনার ব্যবসার পাশাপাশি আসলে আমি চাকরিতে ঢুকে গিয়েছিলাম। তো 2012-13 সাল থেকে মোটামুটি 17-18 সাল পর্যন্ত চাকরি করি। তো চাকরি শেষে কেন জানি হঠাৎ করে মনে হলো যে কৃষি সেক্টরে ঢুকে পড়বো। তো তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে আমি যেটা করতেছি, বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করতেছি, এটার পাশাপাশি হাঁস পালন করতেছি, ছাগল পালন করতেছি। এবার নতুনভাবে আমি হচ্ছে ধান রোপণ করলাম, যেহেতু নিজস্ব জমি আছে। তো আমি কখনোই আসলে এই কৃষিতে এভাবে যুক্ত হব সেটা কল্পনা করিনি। তবে কৃষিতে যুক্ত হওয়ার পর আমার কাছে যে একটা অনুভূতি আমি পেয়েছি, যে আমার একটা ভালো লাগা বা সময় কাটানোর মতো, বা দেখা যায় কি এখান থেকে যে একটা অনুভূতি আসে সেটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তো এই যে ধানগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বের হয়ে গেছে অলরেডি, হয়তো কিছুদিন পর এগুলো ধান পেকে যাবে বা আমরা এখান থেকে ধান সংগ্রহ করব। তো এই জমিটা রোপণ করতে শুরু থেকে এখন পর্যন্ত আমি নিজেই সব করেছি, আমার ছোট ভাই আমার সাথে হেল্প করেছে, বা দেখা যায় কি আসলে আমরা সাধারণত দেখে থাকি যে এরকম ধান রোপণ করতে আসলে লোকজন নিতে হয়, তো আমরা অল্প জমি বিদায় এরকম কাউকে নিয়ে নেই, আমরা নিজেরাই কিন্তু এটা করেছি। তো আসলে এই যে নিজেরা কৃষি সেক্টরে আছি, এটা কিন্তু খুব ভালো একটা দিক আমার কাছে বলা যায় বর্তমান সময়ে। তো দেখা যায় কি আমরা আমাদের নিজেদের যে চাহিদা সেটা যদি আমরা মেটাতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা দিক হয়। কারণ বর্তমান সময়ে আপনার সব কিছু যে দ্রব্যমূল্য সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ দাম, তার ধারাবাহিকতায় যদি আমরা আমাদের নিজেদের জমি ফেলে না রাখি, সেগুলোতে কিছু একটা করতে পারি, তাহলে সেটা আমার কাছে পজিটিভ। এই যে ফসলি মাঠ দেখতেছেন, এখানে কিন্তু অনেকেই ধান রোপণ করে নিয়মিত, বা আমিও কিন্তু এবার ফার্স্ট রোপণ করেছি। ফার্স্ট রোপণ করে মোটামুটি একটা অভিজ্ঞতা নিলাম যে আসলে এটা কিভাবে রোপণ করতে হয়, কিভাবে কি করতে হয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো ধান হয়েছে। তো পার্শ্ববর্তী যে অনেক কৃষক রয়েছে যারা, মোটামুটি তারাও আমাকে উৎসাহ দিয়েছে। তো এখন পর্যন্ত নিজে সব কিছু করতেছি, তো ধান ওঠানো পর্যন্ত আমি নিজেই চেষ্টা করব যে বাকি কাজগুলো নিজেরাই করার জন্য। এতে হয় কি আপনার দেখা যায় কি আর্থিক যে খরচ সেটা কিন্তু অনেকটা কমে যাবে। যদি আবার এই অল্প জমিতে আর্থিক খরচটা আপনি বেশি করে ফেলেন, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার আসলে অনেক বেশি খরচ হয়ে যাবে। তো অতিরিক্ত খরচ হয়ে গেলে দেখা যায় কি আসলে এখান থেকে যে আপনার প্রফিটটা আশা করেছিলেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তো এখানে দুই ধরনের ধান লাগানো হয়েছে, যেহেতু আমার অল্প জমি, তো অল্প জমিতে আসলে খুব বেশি কিছু করা যাবে না। তো আমি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে জমির যে ধানগুলো রয়েছে এটার পাশাপাশি যে এই জমিটা রয়েছে, যেখানে ধানগুলো কিন্তু একটু বড়, ওই যে কালারফুল দেখতেছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে এগুলো হচ্ছে পোলার চাউল, মানে এগুলো পোলার চাউল হিসেবে আমি অল্প কিছু লাগিয়েছি, এখানে হয়তো খুব বেশি যে হবে তা না, এখানে অল্প পরিমাণ আছে। তো এই যে সোজাসুজি দেখতেছেন, এটা হচ্ছে আমি রোপণ করেছি মোটামুটি একদম ওই যে গাছ পর্যন্ত, তো এ পর্যন্ত হচ্ছে আমার জমি, এখানে আমরা রোপণ করেছি, আর এখানে অল্প কিছু পোলার ধান রোপণ করেছি।
তো এগুলো আসলে ইচ্ছাকৃত না। তো এই যে ধানের চারাগুলো আমি পেয়েছিলাম, তো পাওয়ার পর চিন্তা করলাম যেহেতু অল্প জমি খুব বেশি হবে না, তো এই এক সাইড দিয়ে আমি এটা রোপণ করে রাখি, দেখি কিরকম হয়। তো মাশাল্লাহ যে এখানে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন। তো এইভাবে কিন্তু আপনারা কৃষি সেক্টরে ঢুকতে পারেন। কৃষি সেক্টরে ঢুকলে আশা করি আপনারা ভালো কিছু পাবেন, কারণ বর্তমান সময়ে কৃষি ছাড়া যে আপনি কোনো কিছু করবেন সেটা অসম্ভবনীয়। কারণ এখানে আপনার চাউল লাগবে, ধান চাউল যা কিছু বলেন, যদি নিজেরা নিজেদের প্রয়োজনটা মেটাতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হয়। না হলে দেখা যায় কি সব কিছু ক্রয় করলে এমনিতেই দেশের যে অবস্থা আসলে খুব নাজেহাল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি এরকম আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছি কৃষি ক্ষেত্রে, তবে খুব বেশি বড় প্রজেক্ট নয়, অল্প অল্প পরিমাণ। এগুলো আপনাদেরকে নিয়মিতই দেখাবো এবং আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবো যেন আপনারাও এরকম কিছুতে উৎসাহিত হতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।